কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে ফের অপহরণের ঘটনা ঘটেছে। অপহৃতদের পরিবার জানিয়েছে, রাতে ফসলি জমি পাহারা দেওয়ার সময় পাঁচজনকে অস্ত্রের মুখে নিয়ে যায় অপহরণকারীরা। একের পর এক অপহরণের ঘটনায় আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। গেল এক বছরে টেকনাফে পাহাড় কেন্দ্রিক 52 জন স্থানীয় এবং 51 জন রোহিঙ্গা অপহরণের ঘটনা ঘটে। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, পাহাড়ে আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান জরুরি। কক্সবাজার থেকে সৌরভ দেবের রিপোর্ট, জানাচ্ছেন দিবাশ্রী বড়ুয়া। অপহৃত ছেলে মোহাম্মদ নূরকে ফিরে পাওয়ার আশায় পাহাড়ের দিকে তাকিয়ে আছেন তার বাবা আব্দুর রহিম। গেল বৃহস্পতিবার ভোর রাতে টেকনাফের পানখালির পাহাড়ে জুম চাষ পাহারা দেওয়ার সময় রহিমের ছেলে সহ পরিবারের 5 জনকে অস্ত্র দেখিয়ে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। মাথায় আনা চাচ্ছি দিন ধরে নিয়ে গই তে এই জন্য তো 4-5 লাখ টাকা টিয়া গুলো রাত 5টি আনা কারণ নাই। অপহৃতদের স্বজনরা জানান, 25 লাখ টাকা মুক্তিপণ দাবি করছে অপহরণকারীরা। ভুক্তভোগী পরিবার আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছে। গত বছরও আমার 2 জন লোক ওইখান থেকে নিয়ে গেছে, হাতি সিংহদের 6 লাখ টাকা তারা তো উদ্ধার করে ছাড়ি দিয়েছে। টেকনাফে কয়েকদিন পরপর ঘটছে অপহরণের ঘটনা, যার কারণে আতঙ্কে দিন যাপন করছে পাহাড়ি এলাকার স্থানীয় চাষিরা। স্থানীয় জনপ্রতিনিধি জানান, স্থানীয় সন্ত্রাসীদের সাথে মিলে রোহিঙ্গা সন্ত্রাসীরা এই অপহরণগুলো করে যাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান দাবি করেন তিনি। আমি বলবো যে যা অপরাধী আছে তাদেরকে কঠোর হস্তে দমন করতে হবে, নাহলে অপহরণ বন্ধ হবে না। আর পাশাপাশি এটা পুলিশ বলেন, এই র‍্যাব বলেন, একার পক্ষে আমরা সব যৌথ অভিযান পরিচালনা করতে হবে। গেল এক বছরে টেকনাফে 103টি অপহরণের ঘটনা ঘটেছে, এদের মধ্যে বেশিরভাগই ফিরে আসে মুক্তিপণের বিনিময়ে। নিউজ ডেস্ক, দেশ টিভি।